হ্যালো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর চ্যানেলে কেউ যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে আসে। আজকের এই ব্লগে তোমার সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি রুটি মেকারের সাহায্যে বাড়িতে রুটি বানাই। কারণ বেলনা দিয়ে রুটি আমি মানে বেলতে পারলেও আমার ঠিকঠাক গোল হয় না, তাই রুটি মেকারই আমার ভরসা। তাই দেখো কিভাবে আমি বাড়িতে রুটি মেকারের সাহায্যে রুটি বানাই। এখন দেখো ঘড়িতে 8:12 বাজছে। ময়দা আমি মেখে রেখেছি, তা এই ময়দাটা তোমরা মাখবে একটু নরম করে। আমরা এমনিতে যেমন চাকি বেলতে যেমন রুটি বেলার জন্য যেমন ময়দাটা মাখি, তার থেকে সামান্য একটু নরম করে মাখবে। কারণ রুটি মেকারে হিট দিয়ে করতে হয়, তো একটু নরম করলে রুটিটা বড় হয়। তা দেখো আমার ময়দাটা নরম করে মাখা হয়ে গেছে। ঠিক এরকম ভাবে দেখো যে আঙুল দিলেই কিন্তু সেটা আঙুলটা ঢুকে যাবে। তো চলো এবার চটপট আমি রুটি বানিয়ে নেবো। এখন ময়দাটাকে 10 মিনিটের জন্য আমি ছেড়ে দিচ্ছি, মাখা হয়ে গেছে। চলো রুটি মেকারটা আমি নিয়ে আসি। এই দেখো সেই রুটি মেকার, এটা দিয়ে আমি রুটি বানাবো। ময়দা 10 মিনিট হয়ে গেছে, এখন ময়দা দিয়ে আমি লই বানিয়ে নেবো। দেখো একটা একটা করে আমি লই বানিয়ে নিচ্ছি। লই গুলো গোল পাকানো হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা। আমরা তিনজন আছি, 3, 4, 12, 4টে করে মা বাবা আমি। চলো এবার রুটি মেকারটাকে সেট করি। এই হলো রুটি মেকার। এখানে আবার লাল এবং সবুজ লাইট জ্বলে উঠেছে। এটা প্রথমে কিছুটা হিট হবে, হিট হওয়ার পরে আমার করতে হবে। একটু হিট হোক, পরিষ্কারই আছে। তো প্রথমে একটু আমি ময়দা দিয়ে দেখে নেবো যে আমার কতটা হিট হয়েছে। হিট হয়ে গেলে ময়দার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে ময়দা। এবারে ময়দাকে ফুকিয়ে ফেলে দিলাম। এবার একটা একটা করে নিতে হবে। তো প্রতিটা লোকে এমনি ভাবে ময়দা দিয়ে লাগিয়ে নিতে হবে টুপিসটা, দিয়ে আঙুলে করে এমনি করে বড় বড় করতে হবে, দিয়ে এখানে দিয়ে এটাকে এমনি করে টিপতে হবে। দেখো রুটিটা গোল হয়ে গেছে। এবার এটাকে 1 মিনিট মতো এমনি ভাবে থাকবে, দিয়ে এটাকে উল্টে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর। তা প্রথম রুটিটা কিন্তু বড় হয়েছে না, হয়নি, এটাকে উঠে দিলাম।
রুটি মেকারটা কিনেছিলাম মানে কয়েক বছর আগে মায়ের হাত ভেঙেছিল, আর আমাদের প্রতিদিন রাত্রে রুটি খাওয়া অভ্যেস, রুটি ছাড়া আমরা ভাত খেতে পারি রাত্রেবেলা। তখনই রুটি মেকার কেনার আইডিয়াটা এসেছিল, যে রুটি মেকারটা কিনেছিলাম, যে মায়ের এক মাস হাত প্লাস্টার করা ছিল, তখন মধ্যে রুটি আমি রুটি মেকার বানিয়েছিলাম। তবে রুটি মেকারের রুটির টেস্ট গরম গরম খেলে ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব একটা খেলে ভালো লাগে। হাতে তৈরি রুটির মতো তো হবে না, মেশিনে তৈরি রুটি মানে হাতের মতো হবে না। এটা হয়ে গেছে, এই রুটি সঙ্গে সঙ্গে বানাতে হবে, সঙ্গে সঙ্গে খেতে হবে, তাহলে ভালো লাগবে খেতে, মানে গরম গরম খেতে হবে, যদি হটপটের মধ্যে পড়ে রাখছি রুটি গুলো। নিজে নিজে এই পাঁচগুলো ফুল তৈরি করছে, এবার এটাকে উঠে তোলো, দেখো নিজে নিজে কত সুন্দর ফুলে গেল। প্রথম দুটোতে হিটের প্রবলেমের জন্য হচ্ছিল না, দেখো তিন নাম্বার ওইটা কত সুন্দর ফুলেছে। রুটি মেকার রুটি করার একটা সুবিধা কি, তুমি যে কোনো জায়গাতে বসে রুটি করতে পারবে। এই যেমন আমি বিছানায় বসে বসে কত সুন্দরভাবে আরাম করে বানাচ্ছি। গ্রীষ্মকালে আরো সুবিধা, কারণ গ্রীষ্মকালে তুমি বিছানায় বসে ওপরে ফ্যান চালিয়ে দিয়ে তুমি রুটি তৈরি করতে পারবে। রুটি মেকারটা অনলাইনে কিনিনি, অফলাইনে কিনেছি রামপুরহাট বাজারে, তখন মোটামুটি 3-4 বছর আগে কিনেছিলাম রুটি মেকারটা, তখন দাম নিয়েছিল 2400 টাকা মতো। অনলাইনে দাম অনেক কম, কিন্তু অনলাইনে কোনো গ্যারেন্টি নেই। ছেলেদের ক্ষেত্রে তো ভালোই, আবার যেসব মেয়েরা রুটি বেলতে পারে না তাদের ক্ষেত্রে ভালো, মানে যে কেউ রুটি মেকার দিয়ে রুটি বানাতে পারবে। রুটি তৈরি আমার কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ 12টা রুটি আমার করা হয়ে গেছে। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, চলো আবার রুটি খাই। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। আর হ্যাঁ, কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো।